أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري أهل لقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما আচ্ছা আমরা গতকালের পড়াটা আজকের পড়াটা শুরু করার আগে গতকাল যেটা পড়ছি সামান্য একটু মানে ফিডব্যাক করি সেটা হলো এই আমরা বলছিলাম যে স্ত্রীবাচক হওয়ার নিয়ম কয়েকটা একটা হলো যে বায়োলজিক্যাল ফেমিনিন অর্থাৎ যেগুলো আসলে স্ত্রীবাচক এই মা খালা চাচি ফুফু দাদি হ্যাঁ উম্মন বিনতন উখতন এইসব স্ত্রীবাচক আচ্ছা এটা আমরা সবাই জানি আর দুই নম্বর বলছিলাম যে এই ওয়ার্ড এন্ডিংস অর্থাৎ বাক্যে শব্দের শেষে যে চিহ্ন শব্দের শেষের যে চিহ্ন সেটা দেখে আমরা বুঝতে পারি স্ত্রীবাচক আচ্ছা আমি একটা কথা বলে দিই এক স্ত্রীবাচক আসলে প্রত্যেকটা শব্দই মানে ডিফল্ট অর্থাৎ মানে অরিজিনালি পুংলিঙ্গ প্রত্যেকটা শব্দই আরবিতে পুংলিঙ্গ যতক্ষণ পর্যন্ত না আমরা দলিল দিয়ে প্রমাণ করতে না পারবো যে এটা স্ত্রীবাচক তাহলে ততক্ষণ পর্যন্ত সেটা পুংলিঙ্গ আমি যখন প্রমাণ দিতে পারবো যে এই এই বৈশিষ্ট্য আছে অতএব এটা স্ত্রীবাচক তখন এটা স্ত্রীবাচক যেমন বলা হয় আমার হাতের মধ্যে হ্যাঁ একটা শব্দ আছে আমি আপনাকে জিজ্ঞেস বললাম আপনাদেরকে বললাম আচ্ছা আমার হাতের মধ্যে একটা শব্দ আছে এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ জবাব হবে চোখ বন্ধ করে এটা পুংলিঙ্গ আমি যদি স্ত্রীলিঙ্গ এটাকে বানাইতে চাই আমাকে প্রমাণ দিতে হবে যে এটা স্ত্রীবাচক অর্থাৎ দলিল পেশ করতে হবে দলিল কি দলিল হলো আইদার এটা বায়োলজিক্যাল ফ্যামিলির হবে উম্মন উক্তন বিন্তন এরকম আচ্ছা অথবা এই এই যে শব্দ আছে শব্দের শেষের এন্ডিংসটা কি শব্দের শেষে এন্ডিংস হলো যে এটার শেষে তা আছে গোলতা আছে মারবুতাতা আছে তাহলে এটা স্ত্রীবাচক যেমন জান্নাতুন সাজারাতুন হ্যাঁ এরকম মানে শব্দের শেষে তা গোলতা মারবুতাতা আছে মুসলিমাতুন মুমিনাতুন এগুলো স্ত্রীবাচক আচ্ছা এখন যেটা বলছিলাম যে শব্দের শেষে যখন এটা থাকবে তা গোলতা মারবুতাতা এটা আমরা জানি আর দুই নম্বর হলো শব্দের শেষে আলিপ মাকসুরা থাকলে সাধারণত স্ত্রীবাচক হয় আলিপ মাকসুরা কোনটা যেসব শব্দের শেষে ইয়া থাকে যেমন বুসরা ইয়া আছে শেষে আছে ইয়া আছে বুসরা মানে সুসংবাদ হ্যাঁ কুবরা বড় শেষে ইয়া আছে সুগরা ছোট এগুলো হলো শব্দের শেষে ইয়া আছে সেগুলো স্ত্রীবাচক আরেকটা হলো নির্দেশের বেলায় শুধুমাত্র নির্দেশের বেলায় যখন সাধারণত ইয়া থাকে সেগুলো স্ত্রীবাচক যেমন কুল মানে বলো যখন বলি কুলি ইয়া আছে শব্দের শেষে ইয়া আছে এটা স্ত্রীবাচক যদি বলি কুম দাঁড়াও আচ্ছা যখন বলবো আচ্ছা যখন নির্দেশ হলো কুম মানে দাঁড়াও কুমের স্ত্রীবাচক কি কুমি উনসুরি উখলুকি অর্থাৎ শব্দের শেষে ইয়া থাকলে সে তো অর্থাৎ আলিপ মাকসুরা থাকলে সাধারণত স্ত্রীবাচক হয় আচ্ছা দেখেন আরেকটা বলছিলাম শব্দের শেষে আলিপ এবং হামজা থাকলে স্ত্রীবাচক যেমন সামাউন আকাশ
সামাউন আকাশ কালকে পড়তেছিলাম, তারপরে হ্যাঁ বাইদাউ সাদা, হামরাউ লাল, অর্থাৎ আলিফ এবং হামজা থাকলে স্ত্রীবাচক সাধারণত। এই দুইটা গেল। আর তিন নম্বর বলছেন কোনো স্থানের নাম, কোনো স্থানের নাম স্ত্রীবাচক, এটা মাক্কাতুন, বাক্কাতুন, মদিনাতুন। আচ্ছা আরেকটা বলছিলাম ব্রোকেন প্লুরাল গুলা স্ত্রীবাচক, ব্রোকেন প্লুরাল গুলা স্ত্রীবাচক। তো ব্রোকেন প্লুরাল কি সেটা আমরা আজকে পড়ব, ব্রোকেন প্লুরাল কি এটা আমরা আজকে পড়ব। এটা এটুকু বলার উদ্দেশ্য হলো যে ব্রোকেন প্লুরাল কি এটা আমরা আজকে পড়তে চাই। আচ্ছা আরেকটা কথা, কালকে আমরা পড়ছিলাম, কালকে আমরা পড়ছিলাম একটা গল্প। হ্যাঁ আমার কবির ভাই বলছিল গল্পের যখন সময় ওনার ইন্টারনেট চলে গেছিলো, তো গল্পটা এটা আমি এক ভদ্রলোক খুব সুন্দর করে এটাকে বলছে, তো দেখেন যদি দেখা যায় তাহলে আমি। আচ্ছা কিন্তু কভার করবে কিনা জানি না। আচ্ছা লেখা কি দেখা যায়? আচ্ছা আমি মুখে বলি, আমি মুখে বলি, সেটা হলো এই যে হার গুণ মানে যুদ্ধ। একটা গল্প বলছিলাম যে একটা যুদ্ধের সময় এক সৈনিক আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, যুদ্ধের সময় একজন সৈনিক আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে সে দিবা স্বপ্ন দেখছিল এবং সূর্যের অপেক্ষা করতেছিল। কাহিনীটা এইভাবে বলছে। তাহলে যুদ্ধ মানে কি হার গুণ, হার গুণ শব্দটা এটা হলো স্ত্রীবাচক। হার হার মানে যুদ্ধ, আমরা এই গল্পের মাধ্যমে জিনিসটা শেখার উদ্দেশ্য আর কি। হার হার মানে যুদ্ধ, এই যুদ্ধ মানে এটা এটা স্ত্রীবাচক শব্দ। আচ্ছা সে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে স্বপ্ন দেখছিল। আচ্ছা আকাশের দিকে কি দিবা স্বপ্ন, সামাউন আকাশ, সামাউনের বানানটা ভুল হয়েছে এখানে, এখানে এই দেখেন। আচ্ছা সামাউনের বানান ঠিক করবো নি, সামাউন আলিপটা এখানে আসবে আর এটা এটা কাটা যাবে। সামাউন আকাশ, আকাশ স্ত্রীবাচক শব্দ। আচ্ছা তারপর বলছিলাম, তারপর বলছিলাম যে সূর্য, সূর্যের কথা বললাম, সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে শামসুন, শামসুন মানেও স্ত্রীবাচক শব্দ। তারপর সূর্য ওঠার পরে দেখলো সে একা একাকি, একাকি এক ব্যক্তি পড়ে আছে নিজে নিজে একলা এক বিরান ভূমিতে পড়ে আছে। তা নাফসুন, নাফসুন মানে ব্যক্তি, নাফসুন মানে ব্যক্তি, নাফসুন একা এক ব্যক্তি সে পড়ে আছে। আচ্ছা এবং দেখলো সে আগুন দ্বারা পরিবেষ্টিত, আগুন আরবি কি, আগুন আরবি হলো নার, নার মানে আগুন, এটা স্ত্রীবাচক শব্দ। তারপরে বলছিলাম যে সে তখন এটা এই আগুনটা নিভানোর জন্য একটা বালতি খুঁজলো, বালতি, বালতি হলো দালাও, দালাও মানে বালতি, বালতি হলো স্ত্রীবাচক শব্দ, দেখা যায় না। আচ্ছা দালাও, দালাও হলো স্ত্রীবাচক শব্দ, দালাও। আচ্ছা এই বালতি দিয়ে পানি দিয়ে আগুনটা নিভে সে একটা পথ বের করার চেষ্টা করলো, পথ, পথ মানে কি সাবিল, সাবিল মানে স্ত্রীবাচক, সাবিল শব্দটা স্ত্রীবাচক। এই পথ বের করে সে একটা নতুন স্থানে মানে নতুন জায়গায় যাওয়ার চেষ্টা চাইল, অর্থাৎ আরদুন, আরদুন মানে, আরদুন মানে স্থান বা পৃথিবী বা জায়গা বা পৃথিবী, নতুন 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 স্থানে যাওয়ার চেষ্টা করে। আরদুন জমিন, জমিন আরদুন মানে জমিন। আচ্ছা তো সব সে এই অবস্থায় সে তৃষ্ণার্ত হয়ে গেল, তো দেখলো, সরি দরকার নাই, দরকার নাই, তো দেখলো সে গরম বাতাস বইতেছে চতুর্দিকে, গরম বাতাস, গরম বাতাস হলো রিহুন, মানে বাতাস আসবে হলো রিহুন, রিহুন। আচ্ছা
তখন তৃষ্ণার্ত অবস্থায় সে একটা কুয়া খুঁজলো, কুয়া মানে বীর, বীর মানে কুয়া, কুয়াটা স্ত্রীবাচক শব্দ, রিহুন স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, তারপরে সে কুয়া না পেয়ে সামনে একটা ঘর পাইলো, ঘর, ঘর মানে দ্বার, দ্বার মানে ঘর, দ্বার হলো ঘর, তো ঘর স্ত্রীবাচক শব্দ, আরবি, আরবিতে দ্বার মানে ঘর, তা দ্বার শুধুমাত্র দা যে ঘর, ঘরের আরবি যেটা দারুন এটা স্ত্রীবাচক, আর ঘরের আরবি আরও কয়েকটা আছে, মানে বাইতুন, বাইতুন আর কি কি আছে, হ্যাঁ সেগুলো কিন্তু স্ত্রীবাচক না, শুধু দ্বার, দ্বার শব্দটা স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, ঘরের মধ্যে সে একটা পাত্র খুঁজে পেল, কাসান, কাসান মানে পাত্র, কাসান পাত্র, পাত্র খুঁজে পেয়ে সেটা পান করতে চাইলো, দেখলো ওর মধ্যে মদ আছে, মদ, খামরুন, খামের, খামির মানে মদ, খামির মানে মদ, তখন সে এটা খাবে কি খাবে না এটা চিন্তা করতে থাকলো, এবং তার মনের মধ্যে জাহান্নামের ভয় আসলো। তো জাহান্নাম কি? স্ত্রীবাচক শব্দ, জাহান্নাম স্ত্রীবাচক শব্দ। তখন সে একটা লাঠি দেয়া, লাঠি মানে আশা, আশা মানে লাঠি, লাঠি দেয়া সে ওই পাত্রটা ভেঙে ফেলে, আশা মানে লাঠি, এই আশা স্ত্রীবাচক শব্দ। এই 15টা শব্দ গল্পের মাধ্যমে আমরা শিখছিলাম। যাও, আমরা যেটা আসল পড়া এটা আমরা যাই, সেটা হলো এই, দেখেন আচ্ছা।